সমভূমি অঞ্চল নিয়ে আলোচনা করব। তো ভারতের এই বৃহৎ সমভূমি অঞ্চল এই অংশটা মূলত যে সমস্ত রাজ্য নিয়ে গঠিত, রাজস্থান, পাঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ, অসম, গুজরাট। তো আমরা এখানে দেখছি রাজস্থান, গুজরাটের কিছু অংশ আছে, পাঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ এবং অসমের এই অঞ্চলটা নিয়ে ভারতের বৃহৎ সমভূমি অঞ্চল গঠিত। এই ভারতের বৃহৎ সমভূমি অঞ্চলের বিস্তার পূর্ব থেকে পশ্চিমে, অর্থাৎ পূর্ব থেকে এই যে পূর্ব থেকে একদম পশ্চিম বরাবর এই বিস্তারটা হচ্ছে 2400 কিলোমিটার এবং উত্তর দক্ষিণে এর প্রস্থ হচ্ছে অসমে 150 কিলোমিটার, অসমে 150 কিলোমিটার প্রস্থ এবং পশ্চিমবঙ্গে 180 কিলোমিটার প্রস্থ, পশ্চিমবঙ্গে 180 কিলোমিটার। আর এই টোটাল আয়তনটা, এই যে টোটাল আয়তনটা, এই টোটাল আয়তনটা হচ্ছে ভারতের বৃহৎ সমভূমি অঞ্চলে 5.5 লক্ষ বর্গ কিলোমিটার। এখন এই ভারতের বৃহৎ সমভূমি অঞ্চলকে ভূপ্রকৃতিগত ভাবে ভাগ করলে আমরা মূলত চারটে অংশ পাবো। একটা হচ্ছে রাজস্থান মরু অঞ্চল, অর্থাৎ এই অংশটা হচ্ছে রাজস্থান মরু অঞ্চল। এরপর হচ্ছে সিন্ধু সমভূমি অঞ্চল, এই অংশটা হচ্ছে সিন্ধু সমভূমি অঞ্চল। এরপরে গঙ্গা যমুনা সমভূমি অঞ্চল, এই অংশটা হচ্ছে গঙ্গা যমুনা সমভূমি অঞ্চল এবং ব্রহ্মপুত্র সমভূমি অঞ্চল, অর্থাৎ এই অংশটা হচ্ছে ব্রহ্মপুত্র সমভূমি অঞ্চল। আমরা এখন রাজস্থানের এই মরুভূমি অঞ্চল এই অংশটা নিয়ে আলোচনা করব। তো আমরা এখন আসবো রাজস্থান মরুভূমি অঞ্চল। রাজস্থান মরুভূমি অঞ্চল এটি অবস্থান হচ্ছে ভারতের পশ্চিম প্রান্তে সিন্ধু সমভূমির দক্ষিণে রাজস্থান, অর্থাৎ এই অংশটা, এই অংশটা নিয়ে আমরা আলোচনা করব, যেটা কিছুটা অংশ পাঞ্জাবে আছে, কিছুটা অংশ হরিয়ানার মধ্যে আছে এবং কিছুটা অংশ গুজরাট রাজ্যের মধ্যে আছে। এর বিস্তার হচ্ছে উত্তর থেকে দক্ষিণে, অর্থাৎ এই অংশটা 640 কিলোমিটার এবং পূর্ব থেকে পশ্চিমে, অর্থাৎ এই অংশটা, এটা হচ্ছে 300 কিলোমিটার। উচ্চতা 150 থেকে 325 মিটার। এবারে এই অঞ্চলটা উপবিভাগ নিয়ে আমরা আলোচনা করব। প্রথমে যে অংশটা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে বাগা। বাগা হচ্ছে এই যে মরুভূমি ও মরু অঞ্চল রয়েছে, এই মরু অঞ্চলের একেবারে পূর্ব প্রান্তে আলাবলি পর্বত দেখতে পাচ্ছি আমরা। এই আলাবলি পর্বতের পাদদেশে যে বালিযুক্ত তৃণভূমি অঞ্চল, অর্থাৎ এই অংশটা, এই অংশটাকে বলা হচ্ছে বাগা। এরপরে আলাবলির পশ্চিম প্রান্তের প্লাবনভূমি, যাকে বলা হচ্ছে রোহি, আলাবলির পশ্চিম প্রান্তে যে প্লাবনভূমিটা রয়েছে এই অংশটা হচ্ছে রোহি। এরপর ক্ষুদ্র মরু, ক্ষুদ্র মরু অঞ্চল এটা হচ্ছে রোহির পশ্চিমের বালিময় সমভূমি অঞ্চল, অর্থাৎ রোহির পশ্চিমে এই যে এই অংশটা হচ্ছে রোহি অঞ্চল, বালিময় সমভূমি অঞ্চল। এরপরে হচ্ছে হামাদা, ক্ষুদ্র মরু ঠিক পশ্চিমে অবস্থিত শিলাখণ্ডময়, এই যে শিলাখণ্ডময় অংশটা আমরা দেখতে পাচ্ছি এই অংশটাকে বলা হচ্ছে হামাদা। এবং একেবারে পশ্চিম প্রান্তে ভারতবর্ষের যে অংশটা আমরা দেখতে পাচ্ছি তাকে বলা হচ্ছে মরুস্থলী, যেটা হচ্ছে একেবারে শুষ্ক, রুক্ষ এবং প্রাণহীন একটা অংশ, একে বলা হয় নিজের দেশ। আমরা এখানে আর একটা জিনিস দেখতে পাচ্ছি, যেটা হচ্ছে এই যে খাল একটা দেখতে পাচ্ছি, যেটা হচ্ছে রাজস্থান খাল। আর এখানে আমরা সম্ভব দেখতে পাচ্ছি এই অংশটা, যাকে কেন্দ্র করে এই তৃণভূমি অঞ্চলটা গড়ে উঠেছে এবং একেবারে পশ্চিমে রয়েছে কচ্ছের অঞ্চলটা, গুজরাটের অংশ। তো এটা গেল আমাদের রাজস্থানের মরুভূমি। এখন আমরা আসবো সিন্ধু সমভূমি অঞ্চল। এই সিন্ধু সমভূমি অঞ্চলটা অবস্থান হচ্ছে পাঞ্জাব, হরিয়ানা, দিল্লি ও রাজস্থানের কিছু অংশ, অর্থাৎ পাঞ্জাব, হরিয়ানা, দিল্লি এবং রাজস্থানের কিছু অংশ নিয়ে এই অংশটা গঠিত। এই অংশটার ক্ষেত্রমান হচ্ছে, অর্থাৎ টোটাল অংশটা যে ক্ষেত্রমান সেটা হচ্ছে 95,714 কিমি স্কয়ার এবং উচ্চতা হচ্ছে স্থান ভেদে 200 থেকে 240 মিটার। আর অঞ্চলটার ঢাল পূর্ব থেকে পশ্চিমের দিকে। এখানে দেখতে পাচ্ছি যে সিন্ধু নদীটা গেছে, এই সিন্ধু নদী
যে উপনদীগুলো রয়েছে অর্থাৎ বিতস্তা, বিপাশা, চন্দ্রভাগা, ইলাবতী, শতদ্রুত, এই যে নদীগুলো, এই নদীগুলো পলি সঞ্চিত হয়ে এই সমভূমি অঞ্চলটা সৃষ্টি হয়েছে। আমরা দেখতে পাচ্ছি সিন্ধু নদীর যে উপনদীগুলো বিয়াস, শতদ্রুত, রবি, এরপরে হচ্ছে ছেনা, তারপর ঝিলম এবং উপর দিয়ে সিন্ধু নদীটা গেছে, এই অংশগুলো, এই নদীগুলো বাহিত পলিগুলো জমে এই সমভূমি অঞ্চলটা সৃষ্টি হয়েছে। এবার এখানকার নদী মধ্যবর্তী অংশ দোয়াব সমভূমি নামে পরিচিত। অর্থাৎ এই যে নদীগুলো দেখতে পাচ্ছি, নদী মধ্যবর্তী যে সমভূমি, এই যে এটা একটা নদী, এটা একটা নদী, এর মধ্যবর্তী সমভূমি, প্রত্যেকটা নদীর মধ্যবর্তী যে সমভূমি অঞ্চলগুলো, এগুলো দোয়াব নামে পরিচিত। যেমন আমি এখানে কয়েকটা দোয়াব দিয়েছি, যেমন বিশ জলন্ধর দোয়াব, যেমন রেচনা দোয়াব, যেমন চাঁদ দোয়াব, সেরকম আরো কতগুলো দোয়াব আছে, যেমন সিন্ধু সাগর দোয়াব, তারপরে হচ্ছে বালি দোয়াব, এই দোয়াব গুলো রয়েছে। এরপর আমরা আসবো এখানকার প্রাচীন পলিগঠিত সমভূমি অঞ্চল। এই অঞ্চলটা যে প্রাচীন পলি সমভূমি রয়েছে, একে স্থানীয় ভাষায় বলা হয় ভায়া, এবং নবীন সমভূমি অঞ্চল যেগুলো রয়েছে সেগুলোকে বলা হয় বে, এবং উত্তরের ক্ষয়প্রাপ্ত অংশ তাকে বলা হয় খোস। উত্তরের যে ক্ষয়প্রাপ্ত অংশ তাকে বলা হচ্ছে খোস। তো এটা গেল আমাদের সিন্ধু সমভূমি অঞ্চল। এখন আমরা আসবো ব্রহ্মপুত্র সমভূমি অঞ্চল। এই ব্রহ্মপুত্র সমভূমি অঞ্চলটা মূলত এই ব্রহ্মপুত্র নদী এবং তার উপনদী শাখা নদীগুলো নিয়ে এই সমভূমি অঞ্চলটা সৃষ্টি হয়েছে। এই অবস্থান হচ্ছে সমগ্র অসম রাজ্য জুড়ে এই ব্রহ্মপুত্র সমভূমি অঞ্চলটার অবস্থান, এবং বিস্তার হচ্ছে পূর্বে সাদিয়া থেকে পশ্চিমে ধুবড়ি পর্যন্ত। অর্থাৎ আমরা দেখো এখানে সাদিয়া, এখান থেকে একদম ধুবড়ি পর্যন্ত অংশ, এইটা হচ্ছে ব্রহ্মপুত্র সমভূমির বিস্তার। এই অঞ্চলটার উচ্চতা স্থান বেড়ে 30 থেকে 100 কিলোমিটার, 100 মিটার। এখানকার প্রধান নদী হচ্ছে ব্রহ্মপুত্র, প্রধান নদী হচ্ছে ব্রহ্মপুত্র, এবং এই অংশটার দৈর্ঘ্য হচ্ছে, অর্থাৎ এখান থেকে এই অংশটার দৈর্ঘ্য হচ্ছে 720 কিলোমিটার, এবং প্রস্থ হচ্ছে স্থান ভেদে 60 থেকে 100 কিলোমিটার। এই অঞ্চলটা হচ্ছে বিশ্বের, এই অঞ্চলটার মধ্যে রয়েছে বিশ্বের বৃহত্তম নদী দ্বীপ, অর্থাৎ মাজুলি, এই অংশটা হচ্ছে মাজুলি, এই অঞ্চলটা হচ্ছে বিশ্বের বৃহত্তম নদী দ্বীপ অঞ্চল, এবং সমগ্র অঞ্চলটি পলি দ্বারা গঠিত ও কোথাও কোথাও ব্যবচ্ছিন্ন উচ্চভূমি দেখা যায়। এটি একটি প্লাবন সমভূমি। এখানে যে ব্রহ্মপুত্র নদী রয়েছে তার যে বিভিন্ন উপনদীগুলো রয়েছে, যেমন ধুবড়ি, মানস, সুবর্ণশিরি, দিহং, দিবং, লোহি, এরপরে বুড়িদহ, দিহিং, এরপরে হচ্ছে ভামশিরি, এরপরে হচ্ছে কপিলি, এই সমস্ত উপনদীগুলো বাহিত যে পলি সেগুলো সঞ্চিত হয়ে এই ব্রহ্মপুত্র সমভূমি সৃষ্টি হয়েছে। আশা করি তোমরা আমার সঙ্গে থাকবে। যারা এখনো সাবস্ক্রাইব করনি আমার এই চ্যানেলটা, তারা এই এক্ষুনি সাবস্ক্রাইব করে নাও, আর নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকনটা অবশ্যই